ভিউয়ার্স আসসালামু আলাইকুম, নরাইল কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের বহুল পরিচিত অনলাইন এবং অফলাইনের পরিচিত মুখ ইতি আপুর কাছে। আজকে আমরা জানতে চাইব খামারি ভাইদের জন্য বকনা বাছুর হিটে না আসার কারণ এবং কী কী উপায়ে হিটে আসবে, এগুলো আমরা আজকে জানতে পারবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বকনা বাছুর হিটে না আসার কারণ কী? আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে প্রথমত রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে যে বকনা বাছুর বা গাভী এগুলো হিটে না আসার কারণ কী। তো দেখা যায় যে সাধারণত আমরা জানি যে 18 মাসে বকনা হিটে আসবে। তো সেই বকনা দেখা যায় যে আপনার 22 মাস হয়ে যায়, 30 মাস হয়ে যায়, 28 মাস হয়ে যায়, তবুও কেন হিটে আসে না। আমার কাছে এরকম অসংখ্য ফোন আছে এবং আমি কয়েক জায়গায় এরকম চিকিৎসাও দিয়েছি, আল্লাহর রহমতে সাকসেস হয়েছে, কিন্তু সে কেন আসে না সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি খামারে প্রথমত বকনা নির্বাচন করি, যে যদি হিট না আসে, দীর্ঘদিন এটাকে নিজেদের পকেট থেকে খরচ দিতে দিতেই আমরা কী অবস্থা শেষ, মন ভেঙে যায়, হিটে আসে না, মা হয় না, দুধ আসে না, খামার লস। মূলত হচ্ছে একটা গরু যদি নিয়মিত যদি একটা খামারে বাচ্চার রেট ভালো না থাকে, মানে বাচ্চার রেট, তারপর হচ্ছে দুধ উৎপাদন, মাংস উৎপাদন, এগুলো কমে গেলে খামারটাই লসের দিকে চলে যায়। কারণ আমরা কয়েকদিন পকেট থেকে ভরে খাওয়াবো, এরকম সমস্যা। তো প্রথমত আমাদের যে বকনাগুলা আমরা নিয়মিত সেটাকে যত্ন রাখবো। যদি আমরা কিনি তবুও খামার আনার পরে যত্ন রাখবো, যদি সেটাকে আমরা বিক্রি করি তবুও আনার পর আমরা যত্নই রাখবো। তো এরকম আমরা করবো, প্রথমত হচ্ছে একটা মিনিট অফ করেন তো। তো আমরা হচ্ছে যেটা যত্নটা করব সেটা প্রথমত গরুকে আমরা কৃমিনাশকটা দিব। কৃমিনাশকের ডোজটা আমাদের কমপ্লিট হয়ে গেলে 5 দিনের ভিতরে আমরা লিভার টনিক দিব, চাইলে আমরা 1 দিন পরেও দিতে পারি যদি গরু কোনো পাতলা পায়খানা না করে। অনেক সময় দেখা যায় যে কৃমিনাশক দিলে একটু পাতলা পায়খানা করে, এটা করতে পারে, এটা অস্বাভাবিক বা ভয় পাওয়ার কিছু নাই। আমরা তখন গরুটাকে নর্মালি স্যালাইন বা কিছু খাওয়াই দিলেই যথেষ্ট, বা হজমোলা আছে এগুলো খাওয়াই দিলে যথেষ্ট। আচ্ছা, তো তারপরে আমরা কৃমিনাশকটার ডোজ কমপ্লিট হয়ে গেলে আমাদের কিছু জিনিস দিতে হবে। এই হিটের জন্য মেনলি আমাদের কিছু জিনিস আছে। তো দেখা যায় যে আপনারা অনেক কিছুই খাওয়ান, রেজাল্ট আসে না। কেন আসে না? সঠিক জিনিসটা দেহে পড়ে না, এই জন্য রেজাল্ট আসে না। আচ্ছা, তো এর হিটের জন্য আপনার ক্যালসিয়াম আছে, এই হিটের জন্যই লিভার টনিক আছে, জিঙ্ক আছে। তো এগুলা দেবার পরে আমরা দিব হচ্ছে হিট 100। এটা মূলত হিটের জন্য, এই হিট 100টা আমরা দিব। তারপরে এই লিভার টনিক তো আমরা দিব, এটা আমরা দেখালাম আর কি। তারপর আমরা মাল্টিভিটামিন দিব। তো এর সাথে আমরা মূলত একটা বকনাকে হিট আনানোর জন্য আমাদের টোটালি খরচ হবে 6 থেকে 6,500 টাকা। এর জন্য এখানে আমাদের সব কিছুই কাভার করতে হবে, কারণ আপনি যে দীর্ঘদিন ধরে সেটাকে পালতেছেন, দেহে ঘাটতি হইতেছে। হ্যাঁ, সঠিক, আপনি দানাদার একটা বডি, যেমন ভালো জাতের হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গরু, সে খাবে আপনার ধরেন 4 কেজি, আপনি তাকে বকনা বইলে অবহেলা করে দিতেছেন সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, তাহলে ওর দেহে ঘাটতি হচ্ছে। আচ্ছা, ঘাটতি হবে কি, শরীর ভেঙে যেতেছে। তো শরীর ভাঙার কারণে দেহে বিভিন্ন হরমোন জাতীয় সমস্যা দেখা দিতেছে। এটা হরমোন সমস্যা হতে পারে, এটা জিঙ্কের জন্য যে কোনো সমস্যা হতে পারে, সেটাকে আপনার ধরেন মাল্টিভিটামিনের ঘাটতি থাকতে, অনেক সময় অনেক জিনিসের ঘাটতি দেহে পড়ে যায়, সঠিক আমাদের পরিচর্যার কারণে। এই প্রাণটাকে আমাদের সঠিক ধরেন যে আপনার কৃমিনাশক নিয়মিত হচ্ছে না, লিভার টনিক জীবনে দেন নাই, হ্যাঁ, বা কৃমিনাশক খাওয়াইছেন, লিভার টনিক খাওয়াইতে ভুলে গেছেন, খাওয়ান নাই, অবহেলা, অবহেলা করলে তো খামার টিকবে না। আচ্ছা, তো এরকম যখন আমাদের সব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে, আমাদের এই ডোজের মধ্যে কিছু জিনিস আছে এগুলো আমরা দিব। দেওয়ার পরে একটা ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনটাকে দেওয়ার 24 ঘন্টা পর হিটে আসবেই, যদি সে বন্ধা না হয়ে থাকে 24 ঘন্টা পর হিটে সে আসবে, এটাই হচ্ছে মূল কারণ। এর জন্য আপনাদের ভয়ের কিছু নাই যে গরুগুলা হিট আসে না, আসেই নাই, বা মা হইছে আবার হিটে আসে না। ডিসক্রিপশনে নাম্বার থাকবে, ফোন দেবেন, অযথা খরচ না করে, টাকা না ভেঙে আপনার সঠিক চিকিৎসার জন্য আমাদের কাছে কল করবেন, আমরা যেটা নর্মালি সমাধান সেটা করে দিব, আর যেটা জটিল কেস সেটা হাতে নিয়ে আমরা কি ওষুধ পাঠিয়ে দেবো। এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও, অধিকাংশ খামারে একই সমস্যা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।